আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের গুজরাটি এই সেলাইটি সেলাই করে দেখাবো। তো এই সেলাইটি কী করে ড্রয়িং করতে হয় অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, আমি ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটি দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। তো আমি এখানে তিন তারের সুতা নিয়ে নিয়েছি, যেহেতু ঘরগুলো আমি বড় করেছি তো তিন তান নিয়েছি, আপনারা ঘর ছোট করলে দুই তান নিতে পারেন। আর আমি এখানে একটা জিনিস খুব সুন্দর করে দিয়েছি, এটা হচ্ছে মার্ক করে দিয়েছি যে কোনটার পর কোনটা হবে। আপনারা দেখুন, আমি এক দুই তিন চার এইভাবে মার্ক করে নিয়েছি। তো প্রথমে আমি যেখানে দেয়া আছে এখানে আমি সুতাটা, তো এখানে সুতা উঠানোর পর দেখুন এখানে আমার দুই লেখা আছে। তাহলে আমি আগের ভিডিওতেও দেখিয়েছি যেখানে দাগ থাকবে তার একটু নিচে আমি এই ফোঁটটা তুলে নেব। তারপরে দেখুন তিন লেখা আছে, তাহলে আমি তিনের কাছে চলে যাব। তারপরে দেখুন চার লেখা আছে, তো চারের কাছে আমি, আর সুতাটা সবসময় আমার এইভাবে ছুঁয়ে সামনে থাকবে। তারপরে দেখুন আমি পাঁচের কাছে চলে যাব, এই যে পাঁচ লেখা আছে, জাস্ট আমার যেখানে যেভাবে সংখ্যা দেওয়া আছে আমি পরপর সেখানে যাবো। এই যে ছয় লেখা আছে দেখুন, তারপর আমি ছয়ে চলে যাব। তারপরে দেখুন সাত লেখা আছে, তারপর দেখুন আট, তারপরে দেখুন নয়। আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। দেখুন দশ, তারপর এগারো, তো আমি এইভাবে পর্যায়ক্রমে ঘরগুলা করে ফিরে আসছি। দেখুন আমি শেষ প্রান্তে চলে এসেছি। তো এখানে আমি যা করব, এই যে এক লেখা আছে এখানে তো আমি ফোঁটটা তুলেছিলাম ফার্স্টে, এখানে আবার আমি এইভাবে ফোঁটটি উঠাবো। দেখুন এইভাবে, এভাবে ফোঁটটি উঠিয়ে নিলাম। তারপরে যা করব, এখানেও আমার মার্কিং করা আছে, তো এবার আমি যা করব, আগেই বলেছিলাম যে আমার নিচে থেকে ওপরে যেটা যাবে সেটা সবসময় এই যে সুতা থাকবে তার নিচে দিয়ে যাবে। আর যখন ওপর থেকে সুতাটা নিচে আসবে তখন এই সুতার ওপর দিয়ে আসবে। জাস্ট এই জিনিসটা যদি আপনারা ফলো করেন তাহলে আশা করছি গুজরাটি সেলাই আর ভুল হবে না। তো নিচে থেকে যেটা আসবে সেটা ওই সুতার নিচে দিয়ে দিতে হবে, এবং ওপর থেকে নিচে যেটা আসবে সেটা সুতা, যে সুতা থাকবে তার ওপর দিয়ে চলে আসবে। দেখুন যে নিচে থেকে ওপরে আসবে এই সুতার নিচে দিয়ে আমরা দেখব। এবং ওপর থেকে নিচে যাবে তো সুতার ওপর দিয়েই আসবে। তো আমি লাস্টে চলে এসেছি, এবার প্রথমে যেখানে ফোঁট তুলেছিলাম সেখানে আমি সুতাটা ঢুকিয়ে দেবো।
তো এইবার এই পাশে আমি সুঁইটা উঠাবো। তো আপনারা জানেন আমি যে সুঁয়ের পেছন পেছন সাইডে কাজটি করি, আমার কাজটি সুবিধা হয়। তো প্রথমে দেখুন, প্রথমটার উপর দিয়ে, দ্বিতীয়টার নিচে দিয়ে, এবং এখানে যে ঘরটা আছে তার মধ্যে দিয়ে প্রথমটার উপর দিয়ে, দ্বিতীয় তৃতীয়টার নিচে দিয়ে, দেখুন এই ঘরের মধ্যে প্রথমটার উপর, দ্বিতীয় তৃতীয়টার নিচে দিয়ে, তারপর আবার এই ঘরের মধ্যে দিয়ে বের করে নিয়ে আসব। আবার প্রথমটার উপর দিয়ে, দ্বিতীয় তৃতীয়টার নিচে দিয়ে, তারপরে আবার এইভাবে এই ঘরের মধ্যে দিয়ে বের করে নিয়ে আসব। আবার প্রথমটার উপর, দ্বিতীয় তৃতীয়টার নিচে দিয়ে, আবার এই ঘরের মধ্যে এভাবে বের করে নিয়ে আসব। আবার প্রথমটার উপর দিয়ে, দ্বিতীয় তৃতীয়টার নিচে দিয়ে, তারপরে আবার এইভাবে বের করে নিয়ে আসব। প্রথমটার উপর, দ্বিতীয় তৃতীয়টার নিচে দিয়ে, তো দেখুন কাজটি খুব অনায়াসেই হয়ে যাচ্ছে। এভাবে আমি পুরোটা কমপ্লিট করব। তো দেখুন ওই রাউন্ডটি আমার হয়ে গেছে। এবার আমি যা করব, প্রথমটার উপর দ্বিতীয়টা নিচে দিলাম, তারপরে যা করব, এই যে এখানে এখানে একটা ঘরের মতো আছে, তার মধ্যে দিয়ে আমি সুঁইটা বের করব। বের করে এখানে প্রথমটার উপর দ্বিতীয়টার নিচে দিয়ে সুতাটা বের করব। তারপরে আমরা এই দিকে ঘুরব, ঘুরে এইভাবে এর মধ্যে দিয়ে সুতাটা বের করব। তারপর প্রথমটা উপরে, দ্বিতীয়টার নিচে, তৃতীয়টার নিচে দিয়ে সুতাটা আবার এইভাবে ঘুরব। দেখুন আর চারটার ক্ষেত্রে প্রথমটার উপর, দ্বিতীয়টার নিচে দিয়ে, তৃতীয়টার উপর দিয়ে, চতুর্থটার নিচে দিয়ে। তো এখানে আমার অলরেডি ঘরটি ফিল আপ হয়ে আছে। আমি শুধু প্রথমটার উপর দিয়ে, দ্বিতীয়টার নিচে দিয়ে, তৃতীয়টার উপর দিয়ে, চতুর্থটার নিচে দিয়ে দেখলাম। এবার আমি যা করব, প্রথমটার উপর দিয়ে, দ্বিতীয় তৃতীয়টার নিচে দিয়ে সেটা দেব। তারপর আবার আগের প্রসেসে আশা করছি আপনারা খুব সহজে কাজটি করতে পারবেন। তো এইভাবে আমি এবার পুরো কাজটি কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। খুব সহজেই আমি এই সেলাইটি করে ফেললাম। আপনারা ট্রাই করবেন। এতক্ষণ আমার সাথে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।